হাই গাইস আজকের বিরুতে আমি তেরো দশমিক একের অঙ্কগুলো দেখাবো আর আগের বিরুতে আমি তেরো দশমিক একের অঙ্ক সূত্রগুলি দেখিয়েছিলাম তো আজকের বিরুতে আমি যে অঙ্কগুলি দেখাবো জাস্ট একটা নর্মাল এই চাপ্টারের বেসিকগুলি দেখাবো যেমন পাঁচ ছয় সাত নয় দশ এই অঙ্কগুলি থেকে আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দেবো যাতে আমরা এই সবগুলি অঙ্ক পারি তারপর বিরু পার্ট টুতে আমি বাকি অঙ্কগুলো দেখিয়ে দেবো তো প্রথমে আমরা পাঁচ নাম্বার অঙ্কটা দেখিয়ে দিই কী বলছে একটা দ্বারা দিয়ে বলেছে দ্বারাটি সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করার জন্য তো আমরা প্রথমে দ্বারাটা থেকে এই দ্বারাটাতে আছে সমাধান আমরা অঙ্কটা তুলেই দ্বারাটা লিখবো আর দ্বারাটাও লেখার আমাদের প্রয়োজন নেই আমরা লিখবো এটি একটি সমান্তর ধারা সর্বপ্রথম আমরা অঙ্কটা লেখে শুরুই করব এটি একটি সমান্তর ধারা লেখা সমাধান তো আমরা সমাধান লেখে প্রথমে লিখতেছি এটি একটি সমান্তর ধারা তারপরে কমা দিয়ে আমরা লিখবো যার প্রথম পদ প্রথম পদের আমরা আগের বিরুদ্ধে বলেছিলাম প্রথম পদের এ দ্বারা প্রকাশ করা হয় আর এখানে প্রথম পদ হচ্ছে কত টু যার প্রথম পদ এ সমান সমান টু এজ এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফাইভ তো এবার আমাদের সাধারণ অন্তরের সূত্র আছে সরাসরি তো আমরা এবার লিখবো এবং সাধারণ অন্তর সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণত সূত্র হচ্ছে গিয়ে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ পথ দ্বিতীয় পদ আছে দ্বিতীয় পদ পদ তারপর তারপর হচ্ছে 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 সূত্রের মাইনাস প্রথম টু তো আমরা একটা জিনিস খেয়াল করবো দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফাইভ তারপরে সূত্রের মাইনাস তারপর হচ্ছে প্রথম পথ মানে সূত্রটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আর দ্বিতীয় পদ মাইনাস ফাইভ থাকার কারণে প্রথমে মাইনাস ফাইভ লিখলাম তো মাইনাস ফাইভ আর মাইনাস টু কত হয়েছে মাইনাস সেভেন তো এই যে এটা আমাদের একটা আনসার আমাদেরকে বলছে সাধারণ অন্তর নির্ণয় করার জন্য তো এতটুক আমাদের শেষ এবার আমরা বারোতম পদ নির্ণয় করব বারোতম পদ নির্ণয় করার জন্য আমরা লিখব প্রথমে আমরা জানি অ্যানতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্রথম আমরা সূত্রটা লেখলাম অ্যানতম পদে এবার আমাদের বলছে বারোতম পদ নির্ণয় করার জন্য তো আমরা অতএব দিয়ে নিচে লিখবো বারোতম পদ সমান সমান এর মান কত দেওয়া আছে এখানে এর মান দেওয়া আছে টু প্লাস এন এর মান হচ্ছে বারো মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান হচ্ছে মাইনাস ফাইভ সরি ডি এর মান হচ্ছে মাইনাস সেভেন এজ আমরা খালি মান বসাইলাম এনতম পদের সূত্রটা লিখে আমরা বারোতম পদ সমান এন এর মান বারো বসেছি এ মান টু বসাইছি আর ডি এর মান মাইনাস সেভেন বসাইছি এখন আমরা এটা ক্যালকুলেশন করব টু ঠিক রাখলাম প্লাস বারো থেকে এক চলে গেলে কত হয় ইলেভেন আর এখানে মাইনাস সেভেন ঠিক রাখলাম তো এলেভেনের সাথে মাইনাস সেভেন গুণ আর সামনে আছে প্লাস প্লাস সেভেন এসে হবে মাইনাস টু মাইনাস সাত এগারো সাতাত্তর আর সাতাত্তর থেকে টু চলে গেলে হয় কত মাইনাসের সেভেন্টি ফাইভ আনসার তো এই যে আমাদের পাঁচ নাম্বার অঙ্কটা শেষ হলো এবার আমরা দেখাবো ছয় নাম্বার আর ছয় আর সাত হচ্ছে সেম টু সেম অঙ্ক তো আমরা ছয় দেখাবো তাহলে তোমরা সবাই সাত নাম্বারটা বাসায় পারবা আর নয় আর দশ সেম অঙ্ক তো আমি ওইখান থেকে নয় অথবা দশ দেখাবো বাসায় তোমরা বাকিটাও পারবা তো এখন আমরা দেখাচ্ছি ছয় নাম্বার অঙ্ক ছয় নাম্বার অঙ্কে বলেছে একটা দাঁড়া দেওয়া আছে আট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেন্টিন প্লাস ডট 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 পর হচ্ছে গিয়ে দ্বারাটির কোনতম পদ থ্রি মানে তিনশো মানে একটা দ্বারা দিয়ে বলেছে এটার কোন পদের মান তিনশো আগের অঙ্কটার মধ্যে আমাদের বারোতম পদের মান বের করেছি মানে পদ সংখ্যা দেওয়া আছে পদের মান বের মান বের করেছি এবার পদের মান দেওয়া আছে আমাদের পদের সংখ্যা বের করতে হবে পদের সংখ্যা মানে এন দ্বারা প্রকাশ করা মানে এনের মান বের করতে হবে আমাদের তো মনে মনে আমরা এনতম পদের মানটাকে তিনশো বিরানব্বই ধরে নেব তো প্রথমে আমরা সর্বপ্রথমে লিখবো অঙ্কটা শুরু করব প্রথমে কি দিয়া লিখবো এটি একটি সমান্তর দ্বারা অঙ্কটা শুরু করতেছি এটি একটি সমান্তর ধারা আর এটা কেন সমান্তর ধারা এই যে আট আটের পরে এগারো মানে কত করে বাড়তেছে তিন তিন করে বাড়তেছে তো এখানেও তিন বাড়ছে এখানেও তিন বাড়ছে এখানেও তিন বাড়ছে তো এটি একটি সমান্তর ধারা তারপর লিখি যার প্রথম পথ এ সমান সমান হচ্ছে এইট এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয় ডি সমান সমান হচ্ছে গিয়ে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ মানে ইলেভেন মাইনাস এইট সমান সমান হচ্ছে থ্রি তো এবার আমরা এটাকে অ্যানতম পথ ধরে নেব তো লিখবো অতএব মনে করিও লিখতে পারি আমরা মনে করি এনতম পথ সমান তিনশো বিরানব্বই আর আমরা অতএব দিয়েও লিখতে পারি অতএব এনতম পথ সমান তিনশো বিরানব্বই হলে অতএব দিয়ে আমরা এনতম পথ সমান তিনশো বিরানব্বই হলে এবার আমরা এনতম পদের সূত্রটা লিখবো আমি এদিকে দেখাচ্ছি আমরা জানি তম পদ সূত্র হচ্ছে গিয়ে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আমাদের এন এর মান বের করতে হবে আর এখানে অ্যানতম পদের মান কত দেওয়া আছে দিকে অ্যানতম পদের মান দেওয়া আছে তিনশো বিরানব্বই তো অ্যানতম পদের পরিবর্তে আমরা তিনশো বিরানব্বই বসিয়ে দেব আর এর মান কত দেওয়া আছে এইট আর এন এর মান আমাদের বের করতে হবে এন এর মান এনই রাখলাম আর ডি এর মান কত দেওয়া আছে থ্রি তো প্রথমে প্লাস এইটটা এখানে প্লাস অবস্থায় সেই সাইড এসে হবে মাইনাস তো তিনশো বিরানব্বই মাইনাস এইট আর আমরা করতে পারবো তো আমরা প্রথম একবারে করব একটু পরে তো ঠিক রাখলাম এইট আর থ্রি দিয়ে এটা করলে কত হয় থ্রি মাইনাস থ্রি এবার কথা থাকে তিনশো বিরানব্বই ঠিক রাখলাম আর এইটের থেকে তিন চলে গেলে কত হয় প্রথমে থ্রি থ্রি এন লেখলাম তারপরে এইটের থেকে তিন চলে গেলে হয় পাঁচ তো পাঁচটা প্লাস আছে এই দিকে এসে কী হবে মাইনাস তো তিনশো বিরানব্বই মাইনাস ফাইভ পরে এন এর সাথে থ্রিটা ইন্টু অবস্থা সেই সেটা সেটে সে কী হবে বাঘ হবে বাঘ মানে নিচে আর এদিকে এন আর তিনশো বিরানব্বই থেকে পাঁচ গেলে কত হয় থ্রি এইট সেভেন তো এবার থ্রি এইট সেভেন যে থ্রি দ্বারা বাঘ করবো আমরা তো প্রথমে আমরা সৌন্দর্যের জন্য অ্যানটা আগে লিখে ফেলছি অতএব দেওয়া পরে সমান দিয়ে বাক করে যাওয়া হয় তা লিখবো তিন একে তিন তিন দুগুণে ছয় আর দুই এক তিন নং সাতাশ একশো উনত্রিশ তো এবার আমরা অতএব লেখব একশো উনত্রিশতম পথ সমান তিনশো বিরানব্বই আনসারটা আমরা অবশ্যই এইভাবে দেব কারণ আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কোনতম পথ সমান তিনশো বিরানব্বই তা একশো উনত্রিশতম পথ সমান তিনশো বিরানব্বই এবার আমি দেখাবো নয় নম্বরটা তারপর আমরা দশ নম্বরটাও করতে পারবো আশা করি নয় নম্বর অঙ্কে একটি দ্বারা দিয়ে বলেছে অ্যান পদের সমষ্টি কত তো নয় নাম্বারটাও একটি সমান্তর দ্বারা কারণ ওয়ান আছে তারপর আছে থ্রি তারপর আছে ফাইভ তারপর আছে সেভেন মানে প্রত্যেকবার দুই দুই করে বাড়তেছে তো এটা একটি সমান্তর দ্বারা তো সর্বপ্রথম আমরা লিখব এখানে আমরা লিখতে পারি সমাধান সমাধান করে সমাধান লিখে আমরা অঙ্ক স্টার্ট করতে পারি এটি একটি সমান্তর দ্বারা লিখব প্রথমে সমান্তর দ্বারা যার প্রথম পথ প্রথম পথ এ সমান কত কতটা আছে ওয়ান এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কত কতটা আছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ কারণ ডি এর সূত্র হচ্ছে গিয়ে দ্বিতীয় পদের থেকে প্রথম পথ বিউক দ্বিতীয় পথ থ্রি প্রথম পথ ওয়ান তো করলে হয় টু তো এবার বলছে এন পদের সমষ্টি তো আমরা এবার সমষ্টি সূত্রটা ইউজ করব তো সর্বপ্রথম আমরা লিখবো আমরাও জানি আমরা জানি সরাসরি সূত্র লিখলাম সমষ্টি সমষ্টি সূত্রটা হচ্ছে এস এন দ্বারা প্রকাশ করা হয় আর সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা প্রথমে সূত্রটা লিখলাম তারপর মান বসিয়ে দেব এখানে কি পদের সমষ্টি বলছে এন পদের সমষ্টি মানে পদের মান এনই তো এখানেও পদের মান আমরা এনই আছে তো পদের মান কোনো চেঞ্জ করব না তো এন এর মান এনই থাকলো আর টু এর মান কত আছে উপরে ওয়ান প্লাস এন এর মান এনই থাকলো আর ডি এর মান কত আছে টু তো ডি এর আর ডি এর মান বসালাম তারপর আমরা এদিকে করতেছি এন বাই টু ঠিক রাখলাম আর এখানে এটা গুণ করলে হয় দুই একে দুই প্লাস টু দিয়ে এটা গুণ করলে হয় একবার টু এন আবার দুই একে দুই তো টু এন আর প্লাস মানে সে মাইনাস একে দুই তো প্লাস টু আর মাইনাস টু বাদ চলে গেছে থাকে কত টু এন তারপরে টু এ কাটা চলে যায় আমি কেটে দেখাই দিই তোমাদের দেখাতে হবে না টু এ কাটা চলে যাচ্ছে আর এন এনে গুণ করলে হয় এন স্কোয়ার তাই যে আমাদের আনসারটা হচ্ছে এনস্কোয়ার আর দশ নম্বর অঙ্কটা সেম টু সেম এটা শুধু খালি জাস্ট দশ নম্বর অঙ্কটার মধ্যে বলেছে নয়টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য কয়টি পদের সমষ্টি এখানে হচ্ছে এন সংখ্যক এন পদের সমষ্টি আর দশ নম্বর অঙ্ক বলছে নয়টি পদের সমষ্টি তো মনে করি আমরা দশ নম্বর দ্বারাটাই এটা আমরা মনে করতেছি দশ নম্বর দ্বারা আরেকটা কিন্তু আমরা এখানে মনে করতেছি এটাই দশ নম্বর দ্বারা আর এখানে বলছে শুধু খালি নয়টি পদের সমষ্টি তো প্রথমে সূত্র ঠিক থাকলো আর এখানে অতএব খালি জাস্ট এস নাইন হবে মানে এন এর পরিবর্তে হবে নাইন তো এখানেও এন এর পরিবর্তে হবে নাইন আর এখানেও এন এর পরিবর্তে হবে নাইন পরে আমরা বাকি ক্যালকুলেশন মানে যুগ বিয়ুগ গুণবাগ যা করতে হয় আমরা ক্যালকুলেশন করে দেব। তো আশা করি আমরা ছ পাঁচ ছয় সাত নয় দশ নম্বর অঙ্কগুলি পারবো তারপর নেক্সট ভিডিও পার্ট টুতে আমি বাকি অঙ্কগুলো দেখাবো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন